everyone trust. হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। বর্তমানে অস্ট্রেলিয়াতে বৈধভাবে সুনামধন্য কোম্পানিগুলোতে শ্রমিক নিয়োগ হতে চলেছে। যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে অস্ট্রেলিয়াতে ম্যাঙ্গো গার্ডেনে বৈধভাবে ওয়ার্কার বা শ্রমিক নিয়োগ হতে চলেছে, তাও সুনামধন্য কোম্পানিগুলোতে। বন্ধুরা, অস্ট্রেলিয়া দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তে। যারা বড় কোনো রাষ্ট্রে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে। অস্ট্রেলিয়াতে প্রতিনিয়ত বৈধভাবে শ্রমিক নিয়োগ হতে চলেছে এবং হচ্ছে। এতে বেতন হবে 3 লক্ষ টাকা, 8 ঘন্টা ডিউটি হবে, থাকা খাওয়া কোম্পানি বহন করবে। বন্ধুরা, বুঝতেই পারছেন কতটা সুযোগ সুবিধা দিয়ে থাকছে এই দেশটি। বর্তমানে অস্ট্রেলিয়া দেশটি অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ। তারা সাধারণ জনগণকে প্রতিটিভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকছে। বন্ধুরা, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। সম্পূর্ণ কাজটি বৈধভাবে করা হবে। অস্ট্রেলিয়া অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ। খুব অল্প টাকায় আপনারা যেতে পারবেন এই দেশটিতে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন দেশে শ্রমিক নিয়োগ করে যাচ্ছি এবং করতে চলছি। তাই বন্ধুরা, যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসার সাথেই থাকবেন, কারণ এই চ্যানেলে নিত্যদিনই 100% গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয়। তাই বন্ধুরা, যারা দেশের বাইরে যাবেন তারা অবশ্যই দেশি ভিসার সাথে থাকবেন। বন্ধুরা, বর্তমানে যদি যারা অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করবে। দেখতে দেখতে আমরা এই ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়েছি। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।